দারাজ 11 ক্যাম্পেইনে 11 টাকার ডিল আসলে কি অনেকে জানতে চেয়েছেন, যেখানে অনেক দামি প্রোডাক্ট 11 টাকায় পাওয়া যায়। এখান থেকে কি সব প্রোডাক্টই আসলে 11 টাকায় নেওয়া যাবে? এটাই মূলত অনেকেই আমাদের প্রশ্ন করেছেন, আজকের ভিডিওতে সেটা জানাবো। এছাড়া এই 11 টাকার ডিল কবে কখন দিবে, কয়টার সময় দিবে, লিংক কোথায় পাবেন সবই আজকের ভিডিওতে থাকছে। মিষ্টি বক্স কবে কখন দিবে সে বিষয়ে জানার জন্য আগে থেকে চ্যানেল এন্ড 360 সাবস্ক্রাইব করে রাখবেন, এখান থেকে জানিয়ে দিলে সাবস্ক্রাইব করা থাকলে খুব সহজেই জানতে পারবেন। সো এখনই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি। আর একটা গ্রুপ রয়েছে যেখানে এই 11 টাকার ডিল, 11 টাকার প্রোডাক্ট, মিষ্টি বক্স এই সব কিছু লিংক দিয়ে দেয়, দেওয়ার অনেক আগেই দিয়ে দেয় লিংক। ওখানে ওই গ্রুপে জয়েন থাকতে পারেন, এই ভিডিও ডেসক্রিপশনে ওই গ্রুপটার লিংক দিয়ে দেওয়া হবে। সো ভিডিওর নিচে মোর অপশনে ক্লিক করে ডেসক্রিপশন ওপেন করে সেখান থেকে গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন, তাহলে খুব সহজে যখনই এই 11 টাকায় অনেক দামি প্রোডাক্ট কিংবা যদি মিষ্টি বক্স দেয় সেখানের লিঙ্কগুলো, মিষ্টি বক্সের লিঙ্কগুলো গ্রুপে দিয়ে দিবে। সো এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন। যাই হোক, ভিডিওর মূল বিষয় আসা যাক এখন, যে এই 11 টাকার ডিল যেটা দিচ্ছে 11-11 ক্যাম্পেইন, এটা আসলে কি এবং কিভাবে আপনারা নিতে পারবেন। মূলত এই 11-11 ক্যাম্পেইন উপলক্ষে দারাজ প্রায় প্রতি বছরই কিন্তু এই 11 টাকার ডিলটা দেয়, যেখানে অনেক দামি দামি প্রোডাক্টগুলো মাত্র 11 টাকাতেই পাওয়া যায়। গতবার সবচেয়ে দামি যে প্রোডাক্টটা দিয়েছিল 7-8 হাজার টাকার একটা কম্পিউটারের গ্যাজেট দিয়েছিল, যেটার দাম মাত্র 11 টাকা ছিল। যদিও আমাদের গ্রুপের কেউ সেই প্রোডাক্টটা নিতে পেরেছিল এরকম কোনো রেকর্ড পায়নি, বা কেউ জানায়নি যে তারা পেয়েছে, অর্থাৎ আমাদের গ্রুপের তেমন কেউ ওই প্রোডাক্টটা নিতে পারেনি। কে নিয়েছে সেটা আসলে বলতে পারবো না, তবে বাকি অন্যান্য যে প্রোডাক্টগুলো ছিল মোটামুটি দামি, ধরুন 1-1.5 হাজার বা 2 হাজার টাকার বিভিন্ন স্মার্ট ওয়াচ ছিল, এছাড়াও বেশ কম দামি কিছু প্রোডাক্ট ছিল যেমন 500-1 হাজার টাকার মধ্যে, ওই ধরনের প্রোডাক্টগুলো অনেকেই নিয়েছিল, সেটা গ্রুপে জানিয়েছিল। এমনকি আমাদের চ্যানেলেও ভিডিও আছে যে 11 টাকা দিয়ে কিন্তু মোটামুটি বেশ ভালো দামি বেশ কিছু প্রোডাক্ট আমরাও অর্ডার করতে পেরেছিলাম, আনবক্সিং ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। সো মূলত এই 11 টাকা ডিল যে জিনিসটা, সেটা হচ্ছে অনেক দামি কিছু গ্যাজেট আইটেম এবং অন্যান্য প্রোডাক্ট এই 11 টাকায় দারাজে দেয়। যেমন গতবার কিন্তু আমরা একটা ড্রেস পেয়েছিলাম, যে ড্রেসটা হচ্ছে আসলে কুর্তি, পাঞ্জাবির উপরে যে কুর্তি পরে ওইটা, যার দাম প্রায় 950 টাকা ছিল, সেটা 11 টাকাতে নিতে পেরেছিলাম এই 11 টাকার ডিল থেকে। এছাড়া আরও বেশ কিছু প্রোডাক্ট পেয়েছিলাম, আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এবারও কিন্তু এই দারাজ 11-11 ক্যাম্পেইনে 11 টাকার ডিলটা দিয়েছে, এখান থেকে আপনারাও কিন্তু নিতে পারবেন। তবে এখানে সমস্যা যেটা হয়, অল্প কিছু স্টকে দেয়, 1-2 সেকেন্ডের মধ্যে স্টক শেষ হয়ে যায়। সো যখন দিবে, ধরুন 4টার সময় যদি 11 টাকার ডিল দেয়, আপনাকে 3:58 বা 3:57 থেকে বসে থাকতে হবে, এবং দেওয়ার সাথে সাথে সবার আগে খুব দ্রুত আপনাকে নিয়ে নিতে হবে, কারণ এই 11 টাকার প্রোডাক্ট নেওয়ার জন্য অনেকেই বসে থাকে, ওয়েট করতে থাকে। সো এই জিনিসটা করতে হবে, এবং লিঙ্কটা আমাদের ওই গ্রুপে যেটার কথা বললাম আমি এবং এই চ্যানেল দেওয়া থাকবে। এছাড়া আমাদের ফেসবুক পেজেও মাঝে মধ্যে দেওয়া হয়, ফেসবুক পেজটা ফলো দিতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। তো মূল বিষয়টা আসলে আশা করছি বুঝতে পেরেছেন, যে এই 11 টাকার ডিল এমন একটা অফার দারাজের, যেখানে 11 টাকায় অনেক দামি গ্যাজেট আইটেমগুলো দেয়। গ্যাজেটের বাইরেও বেশ কিছু ড্রেস এবং অন্যান্য প্রোডাক্টও কিন্তু তারা যে 11 টাকা ডিলের মধ্যে দিয়ে থাকে। সো এইটা আসলে 11 তারিখেই দেয়, এবং 11 তারিখে কখন দিবে সেই টাইমটাও ওই গ্রুপে জানিয়ে দেওয়া হবে, এখন গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন। আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে এবং জানতে পেরেছেন 11 টাকার ডিল সম্পর্কে। এছাড়াও 1 টাকা ডিল বা 1 টাকার গেম নামের একটা অফার রয়েছে, সেগুলো আসবে, কখন আসবে সব কিছু জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে আস্তে আস্তে। যদিও এখনও নভেম্বর মাস আসেনি, নভেম্বর মাস আসার সাথে সাথে আরও অনেক কিছুই জানতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ভিডিওতে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন।